আমরা আবারও যে খবরের দিকে নজর রাখবো, লখিমপুরের ঘটনা, যেখানে লখনৌ বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী। লখিমপুরে যাওয়ার উদ্দেশ্যেই লখনৌ বিমানবন্দরে যান তিনি, সেখানেই পুলিশের সঙ্গে তার বচসা, তাকে বাধা দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের বক্তব্য, পুলিশের গাড়িতে করেই রাহুল গান্ধীকে যেতে হবে লখিমপুরে, কিন্তু সেই প্রস্তাব অস্বীকার করেন রাহুল গান্ধী। তিনি জানান, উত্তরপ্রদেশে তিনি এর আগেও বহুবার এসেছেন, সেই সময় নিজের গাড়িতেই তিনি যাতায়াত করেছেন, তাহলে এবার কেন তিনি অস্বীকার করেন পুলিশের প্রস্তাব এবং যেতে চাননি তিনি, সেই নিয়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কথা কাটাকাটি এবং তারপরেই বিমানবন্দরেই ধর্নায় বসার সিদ্ধান্ত রাহুল গান্ধীর। অবশেষে চাপের মুখে পড়ে অনুমতি দেয় পুলিশ, এই মুহূর্তে নিজের গাড়িতে করেই লখিমপুরের খেরির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাহুল গান্ধী। লখিমপুরের কৃষক মৃত্যুতে দেশ জুড়ে প্রবল বিতর্ক, ইতিমধ্যেই কৃষক নেতা রাকেশ টিকায়েত, তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং মূল অভিযুক্ত যে অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে যে মূল অভিযুক্ত, সেই বিষয়টাও অভিযোগ করে জানিয়েছেন রাকেশ টিকায়েত। তার অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। লখিমপুর কাণ্ডে চাপে পড়ে পিছু হটে যোগী প্রশাসন। এর আগে আমরা দেখেছি সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের লখিমপুরে যাওয়ার বাধা দেওয়া হয় এবং 144 ধারা জারি করা হয়, সেই জায়গা থেকেই রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়ে যোগী প্রশাসন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে চাপের মুখে পড়ে লখিমপুরে যাওয়ার অনুমতি দেওয়া হয় আপ সহ সমস্ত রাজনৈতিক দলকেই। অনুমতি পাওয়ার পরেই লখনৌ এ রওনা দিয়েছিলেন রাহুল গান্ধী, লখনৌ বিমানবন্দরেও তাকে বাধা দেয় পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। এবং যে বিষয়টা আমরা জানতে পেরেছি, পুলিশ রাহুল গান্ধীকে বাধা দিয়েছিল এবং বলেছিল পুলিশের গাড়িতেই তাকে খেরি পৌঁছতে হবে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, আমি তো এটা বুঝতে পারছি না যে যোগী সরকার কেন এরকম ধরনের ব্যবহার করছেন রাহুল গান্ধীর সঙ্গে, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে। আসলে গান্ধী পরিবার সম্পর্কে মোদী সরকার এবং যোগী সরকার ভীত এবং প্রকম্পিত। তারা মনে করছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যদি এই ইস্যু নিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে সারা উত্তরপ্রদেশ চষে বেড়ান, তাহলে পরে যোগী সরকারের দিন শেষ হয়ে আসছে। তাই তারা ভীত হয়ে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে। স্বাধীন ভারতের একজন নাগরিক, একজন সাংসদ, তাদের অধিকার আছে যে কোনো জায়গায় যাওয়ার, এবং তারা যে গিয়ে কোথাও অশান্তি করেছে তার কোনো প্রমাণ মোদী সরকারের বা যোগী সরকারের হাতে নেই। তার সত্ত্বেও তারা তাদের আটকাচ্ছেন, কেবলমাত্র ভয় পেয়েছেন বলেই। এবং আমি মনে করি এর মধ্যে দিয়ে তারা প্রমাণ করতে চাইছেন একটা গণতন্ত্রের পরিবর্তে একটা অটোক্রেসি, একটা ডিকটেটরশিপ তারা চালাবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সারা ভারতবর্ষে গণ আন্দোলন তৈরি করা একান্ত দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, এবং তিনি যেরকমটা জানালেন, কেন্দ্রের সরকার কিন্তু ডিকটেটরশিপ চালানোর চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হওয়া প্রয়োজন। লখিমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাহুল গান্ধী, সেখানেই পুলিশের বাধা তাকে, তবে আপাতত তিনি খেরির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং নিজের গাড়িতেই খেরির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাহুল গান্ধী।